আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা ফিজিক্সের অ্যাডমিশন লেকচারে পড়ব সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারটা আমাদের একাডেমিকে যতটা ভীতিকর ছিল ভার্সিটি অ্যাডমিশনে ততটাই ইজি। সো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমার লেকচারটা ফলো করবা, এরপর প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, তাহলেই দেখবে এই চ্যাপ্টারটা তোমার কাছে পানি মনে হবে। লেকচারটি করার পূর্বে অবশ্যই মাথায় রাখতে হবে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু কখনোই ডিটেলস প্রশ্ন এখান থেকে আসে না, যে ট্রানজিস্টর কিভাবে কাজ করে, রেকটিফায়ার কিভাবে কাজ করে। সো এইগুলো আমাদের মাথা থেকে সরিয়ে ফেলে ইনফরমেটিভ প্রশ্নগুলো এখান থেকে বেশি করে জানতে হবে। সো চলো দেরি না করে আমাদের আজকের এই চমৎকার লেকচারটি শুরু করে ফেলি। সো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে এখন আমরা পড়ব এনার্জি গ্যাপ নিয়ে। এই ইনফরমেশনগুলো থেকে প্রায়শই বিভিন্ন ভার্সিটিতে জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। সো চলো আমরা ইনফরমেশনগুলো একটু এক নজরে দেখে নিই। ভাইয়ারা, যে কোনো পরমাণুতেই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড নামক দুইটা ব্যান্ড থাকে। সো এই দুইটা শক্তি স্তরে যখন আমার যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাবে, তখন কি ভাইয়া সেটা পরিবাহী হইতে পারবে। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছ এই দুইটা ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ আছে, যাকে আমরা বলছি এনার্জি গ্যাপ। পদার্থ পরিবাহী, অপরিবাহী না অর্ধপরিবাহী, এটা ডিপেন্ড করে এই এনার্জি গ্যাপের উপর। সো চলো এই এনার্জি গ্যাপের উপর তারা কিভাবে ডিপেন্ড করে সেটা দেখে ফেলি। ভাইয়ারা, কোনো পদার্থ যখন অপরিবাহী হয় তখন এই দুইটা শক্তি স্তরের পার্থক্য হয় 6-15 ইলেকট্রন ভোল্ট, যেটা অনেক বেশি পার্থক্য। সো তুমি যখন এখানে এত পরিমাণ এনার্জি দিবা, তখনই শুধুমাত্র যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাবে, দ্যাট মিন্স পরিবাহকে রূপান্তর হবে, বাট তাছাড়া কিন্তু সম্ভব নয়। সো এত পরিমাণ এনার্জি আসলে দেওয়াটা পসিবল না, এটা খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায়। দ্যাটস ওয়াই এই ধরনের পদার্থকে আমরা বলি অপরিবাহী। সো তোমরা শুধু মনে রাখবা অপরিবাহী পদার্থের এনার্জি গ্যাপ কত, 6-15 ইলেকট্রন ভোল্ট, আর এদের আপেক্ষিক রোধ হয় 10^13 ওহম মিটার বা এর চেয়েও বেশি। এরপর আমরা আসি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কি? যে সকল পদার্থ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি আচরণ করে, মানে নর্মালি সে বিদ্যুৎ পরিবহন করে না, বাট কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলে সে বিদ্যুৎ পরিবহন করে, এই ধরনের পদার্থকে আমরা বলি অর্ধপরিবাহী। সো অর্ধপরিবাহীর জন্য এনার্জি গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, এটার তুলনায় অনেক কম। আপেক্ষিক রোধ হচ্ছে 10^5 ওহম মিটার থেকে 10^5 ওহম মিটার ক্রমের। একইভাবে পরিবাহীর ক্ষেত্রে কি ঘটে? পরিবাহীর ক্ষেত্রে আমি একটা চিত্র এঁকেছি যেখানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়েছে, মানে উপরিপাতিত হয়েছে, তার মানে এদের মধ্যে কোনো এনার্জি গ্যাপই নাই। সো এখানে শক্তি স্তর দ্বয় ওভারল্যাপ করে বিধায় এনার্জি গ্যাপ হচ্ছে শূন্য। আর এনার্জি গ্যাপ শূন্য মানে কি ভাইয়া? এটা পরিবাহী, যোজন ব্যান্ড থেকে ইজিলি পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারবে। সো এটার আপেক্ষিক রোধ 10^8 ওহম মিটার, মানে অনেক কম বা এর চেয়েও কম। সো ভাইয়ারা, আমরা জাস্ট এখানে তিনটা ইনফরমেশন দিছি, অপরিবাহী, অর্ধপরিবাহী এবং পরিবাহী সম্পর্কে। তোমরা এই তিনটা ইনফরমেশন ভালো করে দেখে নিবা, এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। এখন আমরা জানবো রোধের ওপর তাপমাত্রার প্রভাব। ভাইয়ারা, চলতরী চ্যাপ্টারেও কিন্তু তোমরা এই সম্পর্কে একটু হলেও আইডিয়া পেয়েছ যে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। কিভাবে ভাইয়া? যখন পরিবাহীতে আমরা তাপমাত্রা বাড়িয়ে দেব, পরিবাহীর অণু পরমাণুর কম্পন বেড়ে যাবে, তখন পরিবাহী দিয়ে যখন ইলেকট্রন চলাচল করতে চাইবে, সেই কম্পনের সাথে সে বেশি বেশি সংঘর্ষে লিপ্ত হবে, আর যত বেশি সংঘর্ষ বা বাধা রোধটাও কি ভাইয়া তত বেশি। সো আমাদের মাথায় রাখতে হবে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায়, তাপমাত্রা কমালে রোধ কমে যায়। আর ভাইয়া, রোধ যদি বেড়ে যায় কারেন্ট কি ভাইয়া? প্রবাহ কি? রোধ মানে বাধা, বাধা বেড়ে গেলে প্রবাহ কমে যাবে, আর বাধা কমে গেলে প্রবাহ বেড়ে যাবে। সো এগুলো তো আমাদের এক্সট্রা মুখস্থ রাখার দরকার নেই, এটা তো আমরা সিম্পলি বুঝি যে রোধ বেড়ে যাওয়া মানে প্রবাহ কমে যাওয়া, রোধ কমে যাওয়া মানে প্রবাহ বেড়ে যাওয়া। সো এই সম্পর্কগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অতি উচ্চ তাপ। যখন তুমি অনেক বেশি তাপ দিচ্ছ তখন অণু পরমাণুর কম্পন অনেক বেড়ে যাবে, সো সংঘর্ষ অনেক বেশি হবে, তখন পরিবাহীটাই অপরিবাহীতে রূপান্তর হবে। আবার যখন আমরা অনেক তাপমাত্রা কমিয়ে দিব, পরিবাহীর তাপমাত্রা অনেক কমিয়ে দিব, মানে নিম্ন তাপমাত্রায় নিয়ে আসব, তখন এই পরিবাহী অতি পরিবাহীতে রূপান্তর হবে। অতি পরিবাহী বলতে কি বোঝায়? সুপার কন্ডাক্টিভ। এরপর আমরা চলে আসি অর্ধপরিবাহীর বেলায়। আমরা যেহেতু অর্ধপরিবাহীর চ্যাপ্টার পড়ছি, সো এই সেগমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়ারা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, তাপমাত্রা কমালে রোধ বাড়ে, দ্যাট মিন্স তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। কেন এমনটা হয়?
অর্ধপরিবাহী তো নরমালি বিদ্যুৎ পরিবহন করেই না, যখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ তখন ওইখানে আমার কি এক্সট্রা ইলেকট্রন বের হয়ে আসে কম্পনের ফলে। সো সেই ইলেকট্রনগুলা আগে তো বিদ্যুৎ পরিবহন করতোই না, এখন ইলেকট্রন বের হয়ে আসার কারণে ওইগুলা সামান্য হলেও বিদ্যুৎ পরিবহন করে। দ্যাটস ওয়াই আমরা বলছি তাপমাত্রা বাড়ালে রোধ কমে যাচ্ছে, কারণ বিদ্যুৎ পরিবহন বেড়ে যাচ্ছে, আর তাপমাত্রা কমালে রোধ বেড়ে যাবে। সো ভাইয়া এখানে তোমরা আরও দুইটা কথা লেখা আছে দেখতে পাচ্ছ, উচ্চ তাপে মানে যখন আমরা তাপমাত্রা অনেক বাড়িয়ে দিব অর্ধপরিবাহী সুপরিবাহিত রূপান্তর হবে, মানে সে সুন্দর করে বিদ্যুৎ পরিবহন করতে পারবে অতি উচ্চ তাপে, আর নিম্ন তাপে সেটা কুপরিবাহীতে রূপান্তর হবে। সো এগুলো জাস্ট একবার ভালো করে শুনলেই তুমি কিন্তু পারবা। সো চলো এখন আমরা জেনে আসি পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে। ভাইয়া পি টাইপের ফুল মিনিং হচ্ছে পজিটিভ টাইপ অর্ধপরিবাহী, তার মানে বুঝতেই পারছো যার মধ্যে পজিটিভিটি বা ধনাত্মকতা বেশি। সো ভাইয়া আমরা যখন একটা অর্ধপরিবাহীকে, যেমন সিলিকন অর্ধপরিবাহী, সিলিকনের যোজনী হচ্ছে চার, সো তার চারপাশে সে চারটি হাত দ্বারা অপর একটা সিলিকনের সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে একটা সিলিকন ক্যালাসের গঠন। সো এই সিলিকন আবার তার চারটা সিলিকনের সাথে যুক্ত থাকে, এই সিলিকন চারটা সিলিকনের সাথে যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকে, এভাবে একটা সিলিকন অর্ধপরিবাহী ক্যালাস গঠিত হয়। সো এর মধ্যে আমরা যদি অ্যালমোনিয়াম বা গ্যালিয়াম দিই, যাদের যোজনী তিন, এরকম ধরনের ম্যাটেরিয়াল দিই, যেমন অ্যালমোনিয়াম গ্যালিয়াম, এই যে দেখো এখানে আমরা একটা অ্যালমোনিয়াম ঢুকায় দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখো অ্যালমোনিয়ামের হাত কয়টা? তিনটা। সে তিনটা হাত দিয়ে স্মুথলি তিনটা সিলিকন ধরতে পারবে, বাট এখানে যে সিলিকনটা আছে সেই সিলিকনের সাথে সে বন্ধন গঠন করতে পারবে না, এই সিলিকনে একটা ইলেকট্রন থাকবে, থাকবে না ভাইয়া, একটা বন্ধন করতে হলে দুইটা ইলেকট্রন লাগে, একটা সিলিকনের একটা লাগবে অ্যালমোনিয়ামের, বাট অ্যালমোনিয়ামের তো নাই, সিলিকনের ইলেকট্রনটা চাচ্ছে বন্ধন গঠন করতে, বাট এখানে তো অ্যালমোনিয়ামেরটা নাই। সো এখন কি হবে? এখন ভাইয়া এখানে একটা ইলেকট্রনের শূন্যতা সৃষ্টি হবে, এই যে ইলেকট্রনের যে শূন্যতা এটাকে বলা হয় হোল। তাহলে এখানে মানে পি টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য আধান বাহক কে? ভাইয়া হোল। হোলটা কেন সৃষ্টি হয়? কারণ আমরা ত্রিযোজী মৌল এটার সাথে মিশাইছি, ত্রিযোজী মৌল এই সিলিকন ক্যালাসের সাথে মেশানোর যে প্রক্রিয়া এটাকে বলা হয় ডোপিং, আর ডোপিং যাদের দ্বারা করা হয় এরা হচ্ছে অ্যালমোনিয়াম গ্যালিয়াম পি টাইপের ক্ষেত্রে। এবার আমরা আসি এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ মানে কি ভাই? নেগেটিভ টাইপ। সিলিকন অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে আমরা যদি পঞ্চযোজী মৌল, যেমন ফসফরাস, নাইট্রোজেন, আর্সেনিক, বিসমাথ, এগুলো মিশাই, তাহলে আমরা যেটা পাবো এটাকে বলবো আমরা এন টাইপ অর্ধপরিবাহী। কেন? কারণ এদের যোজনী হচ্ছে পাঁচ, হ্যান্ড হচ্ছে পাঁচটা, তাহলে এই যে আর্সেনিকটা মিশালাম সে পাঁচটা বন্ধন গঠন করতে পারবে, বাট একটা সিলিকনের হ্যান্ড হচ্ছে চারটা, সো সে তার আশেপাশে চারটা সিলিকনের সাথে বন্ধন গঠন করতে পারলো ইজিলি। এখন ভাইয়া আর সিলিকনকে সে তো পাবে না, কারণ সিলিকনের চারটা হ্যান্ড তো ইউজ হয়ে গেছে, তাহলে এই যে আর্সেনিক, এই আর্সেনিকের একটা এক্সট্রা ইলেকট্রন থেকে গেল, কারণ আর্সেনিকের যোজনী পাঁচ, সে পাঁচটা সিলিকন ধরতে পারে, বাট তার আশেপাশে যত সিলিকনই আসে, এই যে এই সিলিকনটা কি আবার এই তিনটা বন্ধন দিয়ে তিনটা সিলিকনের সাথে যুক্ত না ভাইয়া, তাহলে সে তার তো সিলিকন তার একটা হাত নাই, সে তো একটা হাত বানায় আনতে পারবে না যে এই ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে, পারবে তো না। সো এই ইলেকট্রনটা ভাইয়া আর্সেনিক থেকে ফ্রি হয়ে যাবে। সো এখানে এই যে পুরো অর্ধপরিবাহী ক্যালাসে এই ইলেকট্রনটা ফ্রি হওয়ার কারণে এটা পরিবাহীর মতো আচরণ করবে। সো ভাইয়া এই যে ক্যালাসটা, এই ক্যালাসটা কেন পরিবাহীর মতো আচরণ করছে? একটা ইলেকট্রনের কারণে, এই কারণে এইটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী, যেহেতু ইলেকট্রনটা নেগেটিভ টাইপ। আর এইখানে হোল সৃষ্টির কারণে এই হোলটাকে ফিল আপ করার জন্য একটা বন্ধন ভেঙে ইলেকট্রন এসে এখানে বসে যায়, এই ইলেকট্রন যে এসে এখানে বসতেছে ইলেকট্রনের রানিংয়ের কারণে বিদ্যুৎ সৃষ্টি হয়, দ্যাটস ওয়াই এখানে হোলের কারণে ইলেকট্রনের রানিং সৃষ্টি হয় বিধায় এটাকে বলা হয় পি টাইপ বা পজিটিভ টাইপ অর্ধপরিবাহী। আর এখানে যেহেতু ইলেকট্রনই ডিরেক্টলি বিদ্যুৎ পরিবহনে সহায়তা করছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। সো আপাতত আমরা আশা করি এই জিনিসগুলো মাথায় ঢুকেছে, আমরা জাস্ট এই চারটা ইনফরমেশন পি টাইপ এবং এন টাইপ সম্পর্কে জেনে রাখবো। মুখ্য আদান বাহক এন টাইপের মধ্যে ইলেকট্রন, যেহেতু সে নেগেটিভ টাইপ, আর গৌণ কোনটা? উল্টাটা, হোল। নিট চার্জ শূন্য, এটারও নিট চার্জ শূন্য, এটার মুখ্য হচ্ছে হোল, গৌণ হচ্ছে ইলেকট্রন। ওকে ভাইয়া, এই পদার্থগুলো বেশি আসে যে নিচের কোনটি দ্বারা ডোপিং করলে সেটা পি টাইপ হবে বা এন টাইপ হবে। এন টাইপের জন্য ফসফরাস, নাইট্রোজেন, আর্সেনিক, বিসমাথ, পি টাইপের জন্য অ্যালমোনিয়াম, গ্যালিয়াম। আশা করি তোমরা এই দুইটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছ। সো চলো আমরা নেক্সট টপিকে আগাই। এখন আমরা জানবো পিএন জাংশন সম্পর্কে। পিএন জাংশনটা কি? একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে আমরা যদি কোনো মতে তাপের সাহায্যে জোড়া লাগিয়ে দিতে পারি, তাহলে যেটা সৃষ্টি হবে ওইটাকে আমরা বলবো পিএন জাংশন। সো এই পিএন জাংশনটা আসলে কি হয়?
যখন আমরা একটা পি টাইপ এবং একটা এন টাইপকে জোড়া লাগিয়ে দিলাম তখন কি ঘটনা ঘটে তার আগে আমরা এই ব্যাপারটি একটু এক্সপ্লেইন করে নিই। ভাইয়া পি টাইপ অর্ধপরিবাহী কি? যেখানে আমরা অ্যালুমিনিয়াম মিশিয়েছিলাম তাই না? অ্যালুমিনিয়াম মিশালে সে চারটা সিলিকনের সাথে চারটা বন্ড গঠন করে, সিলিকন সিলিকন চারটার সাথে তিনটা বন্ড গঠন করে, এইটার সাথে বন্ড গঠন করতে পারে না কারণ এইটার একটা ইলেকট্রন আছে বাট অ্যালুমিনিয়ামে তো আরেকটা ইলেকট্রন নাই। দ্যাটস ওয়াই অন্য একটা বন্ধন ভেঙে এখানে একটা ইলেকট্রন আসে, আসার পরে সে একটা বন্ধন গঠন করে। সো ভাইয়া বলো তো এখানে অ্যালুমিনিয়াম ইলেকট্রন নিল না দিল? যেহেতু অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘাটতি ছিল, এখানে একটা হোল সৃষ্টি হয়েছিল, এই হোলের মধ্যে একটা ইলেকট্রন আসছে, তার মানে অ্যালুমিনিয়াম কিন্তু নিজে ইলেকট্রন নিছে, নেওয়ার কারণে সে নিজে মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে চারটা সিলিকন দ্বারা বাউন্ডেড হয়ে গেছে, তার মানে আমরা তাকে বলতে পারি বাউন্ডেড মাইনাস, যে নড়তেও পারে না চড়তেও পারে না। এই কারণে পি টাইপে এই যে গোল গোল মাইনাসগুলো দিচ্ছে এগুলো মনে করবা অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে বাউন্ডেড মাইনাস, ওকে? এরা নড়তেও পারবে না চড়তেও পারবে না। আর এই যে প্রত্যেকটা উপরে মাথায় যে ফুটা ফুটা দিছি এগুলো হচ্ছে প্রতিটা অ্যালুমিনিয়াম থেকে কয়টা করে হোল সৃষ্টি হয় ভাইয়া? একটা করে হোল সৃষ্টি হয়। সো এটা হচ্ছে একটা করে হোল, এখানে আমরা অনেকগুলো অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি, প্রতিটা অ্যালুমিনিয়ামে একটা করে হোল। একইভাবে এন টাইপের মধ্যে আমরা কি মিশাইছিলাম মনে আছে? আর্সেনিক, আর্সেনিকের যোজন ছিল পাঁচ, সো সে চারটা সিলিকনের সাথে চারটা বন্ধন তো গঠন করেই, তার আরও একটা ইলেকট্রন সেটা ফ্রি হয়ে যায়। সো এখানে আর্সেনিক কি ইলেকট্রন দিল না নিল? আর্সেনিক তার একটা ইলেকট্রন ক্যালাসকে দিয়ে দিছে, তার মানে আর্সেনিক নিজে কি হয়ে গেছে পজিটিভ, বাট সে চারটা সিলিকন দ্বারা বাউন্ডেড, দ্যাটস ওয়াই তাকে আমরা বলবো বাউন্ডেড পজিটিভ, সে নড়তেও পারে না চড়তেও পারে না। এই হচ্ছে প্রতিটা আর্সেনিক বাউন্ডেড পজিটিভ। আর প্রতিটা আর্সেনিক থেকে কয়টা করে ইলেকট্রন আসে ভাইয়া? একটা করে, দ্যাটস ওয়াই প্রত্যেকের মাথায় আমরা একটা করে মাইনাস দিয়ে দিছি কারণ একটা করে ইলেকট্রন আসে। এগুলো কিন্তু বাউন্ডেড না, এগুলো নাড়াচাড়া করতে পারে, এই হোলগুলোও নাড়াচাড়া করতে পারে। এবার এদেরকে যখন আমরা মিশিয়ে দিলাম তখন কি ঘটনা ঘটবে? এই মাইনাস এই হোল একে অপরকে নিউট্রাল করে দিতে থাকবে, নিউট্রাল নিউট্রাল মানে মুছে দিতে থাকবে, বুঝতে পারছো? নিউট্রাল করে দিতে থাকলো, তারপরে এই মাইনাস এই এই হোলকে নিউট্রাল করে দিবে, নিউট্রাল 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 নিউট্রাল। অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এই মাইনাস এবং এই প্লাস কি নিউট্রাল হইতে পারে না? অলরেডি কিন্তু আমি বলেছি এই প্লাস এবং এই মাইনাসগুলো বাউন্ডেড, এরা নড়তেও পারে না চড়তেও পারে না, দ্যাটস ওয়াই এরা কিন্তু নিউট্রাল করতে পারে না। যদি এরা একে অপরকে সবাইকে নিউট্রাল করে দিত তাহলে এটা কিছুই হইতো না, এটা অর্ধপরিবাহী আর থাকতো না। সো দেখো এখানে মাইনাস এবং হোল একে অপরকে নিউট্রাল করে দিল। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই মাইনাসগুলো এই হোলগুলোকে নিউট্রাল করবে কি না? না ভাইয়া করতে পারবে না। কেন পারবে না ভাইয়া? দেখো এইটা এতটুকু পর্যন্ত নিউট্রাল হইছে, এটাও এতটুকু পর্যন্ত নিউট্রাল হইছে। এবার এই মাইনাসটা যখন এই হোলটাকে নিউট্রাল করতে আসতে চাইবে, দেখো এই মাইনাসটা এই বাধা পেরিয়ে এখানে আসবে, আসার পর ভাইয়া এখানে বড় বড় বাউন্ডেড মাইনাস আসে না, তাহলে এই মাইনাসটা যখন আসতে নিবে এই বাউন্ডেড দ্বারা কি ভাইয়া বিকর্ষিত হবে, দ্যাটস ওয়াই এই মাইনাসটার এই বাধাটা পেরিয়ে এখানে আসতে পারবে না। একই কাজ এই হোলের ক্ষেত্রেও, এই হোলটাও এই প্লাসের বাধা পেরিয়ে মাইনাসের কাছে যেতে পারবে না। সো যতটুক লেয়ার পর্যন্ত নিউট্রালাইজেশন ঘটে ওই লেয়ারকে, আমি আবারও বলছি যতটুকু লেয়ার পুরোটা না, যতটুকু লেয়ার পর্যন্ত নিউট্রালাইজেশনটা ঘটে ওইটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। কি অঞ্চল ভাইয়া? নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। সো ভাইয়া সিলিকনের জন্য, সিলিকনের জন্য এই লেয়ারটার ভোল্টেজ হয় 0.7 ভোল্ট, জার্মানিয়ামের জন্য এই লেয়ারটার ভোল্টেজ হয় 0.3 ভোল্ট, অবশ্যই মনে রাখতে হবে এগুলো। সিলিকন অর্ধপরিবাহীর জন্য এই লেয়ারটার ভোল্টেজ 0.7 ভোল্ট, জার্মানিয়াম অর্ধপরিবাহীর জন্য এই লেয়ারটার ভোল্টেজ 0.3 ভোল্ট। ভাইয়া লেয়ারের ভোল্টেজ আবার কি? লেয়ারের ভোল্টেজ হচ্ছে যে ভাইয়া আমরা যদি এই মাইনাসটাকে এখানে আনতে চাই তাহলে এইখানে যত ভোল্টেজ আছে তার চেয়ে বেশি ভোল্টেজ দিতে হবে। এখানে কত ভোল্টেজ আছে? সিলিকন যদি হইতো তাহলে 0.7 ভোল্ট থাকতো, তার মানে আমার বাহ্যিক থেকে মানে এই বাইরে থেকে 0.7 এর চেয়ে যদি নিচে দেই 0.6 ভোল্ট দেই তাহলে কিন্তু কোনো কাজ হবে না, এখানে দিতে হবে 0.7 এর চেয়ে বেশি, তার মানে 1 ভোল্ট দিলে ঠিকই এই মাইনাস প্লাসের কাছে আসবে মানে বিদ্যুৎ পরিবহন হবে, বাট এর আমরা যদি 0.7 এর চেয়ে কম দেই তাহলে এটা হবে না, বিদ্যুৎ পরিবহন করবে না। সো এই যে 0.7 ভোল্ট সিলিকনের জন্য আর জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, এগুলোকে বলা হয় প্রারম্ভিক বিভব। সো তোমরা অবশ্যই মাথায় রাখবা প্রারম্ভিক বিভব বা ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ কত, সিলিকনের জন্য 0.7, জার্মেনিয়ামের জন্য 0.3। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। অর্ধপরিবাহী চ্যাপ্টার থেকে এই ধরনের ব্যতিক্রমী কিছু ম্যাথ আসে যেগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি। যেমন এখানে আমাদের একটা সার্কিট দিয়ে দিছে, এই সার্কিটে বলেছে J1, J2, J3 এগুলো হচ্ছে জেনার ভোল্টেজ যাদের প্রতিটির মান 5 ভোল্ট, এবং এখানে যে প্রবাহটা হচ্ছে সেই প্রবাহ হচ্ছে 500 মিলি এম্পিয়ার। তো প্রশ্ন করেছে এই যে রোধ যার মধ্যে প্রবাহিত হচ্ছে
কারেন্ট এবং এই যে এদের মধ্যবর্তী এই যে J1 J2 J3 এই তিনটার দুই প্রান্তের বিভব পার্থক্য মানে V0 এবং R কত সো চলো আমরা V0 এবং R বের করে ফেলি ভাই V0টা কত V0 মানে হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুই পয়েন্টের বিভব পার্থক্য ভাইয়া এখানে এই বিভব এটার বিভব কত 5 এটার বিভব কত 5 এটার বিভব কত 5 তাহলে তিনটা টোটাল বিভব পার্থক্যটাই হবে V0 তাহলে V0 সমান হবে V1 V2 V3 তার মানে কত হচ্ছে 5 5 5 মানে 15 ভোল্ট সো এই হচ্ছে আমাদের একটা অ্যানসার খুবই সহজ এবার দুই নাম্বার অঙ্কটা করি দুই নাম্বার অঙ্কে বলেছে আমাদের আর এর ভ্যালুটা কত এই যে রোধ এই রোধটার মান কত ভাইয়া এটা আমরা KVL বা কারশস ভোল্টেজ ল দিয়ে করতে পারি কারশস ভোল্টেজ ল অনুসারে কি ভাইয়া খুবই সহজ এখান থেকে তুমি যাত্রা শুরু করো ভাইয়া এখান থেকে যাত্রা শুরু করো এটার মধ্যে কত কারেন্ট গেছে ভাই I পরিমাণ তাই না তাহলে I ইনটু R মানে এই যে ভোল্টেজটা আমরা জানি কারশফের ভোল্টেজ ল কি বলে কোন একটা বদ্ধ বর্তনীতে সবগুলো ভোল্টেজের যোগফল হবে শূন্য তাহলে এখানে এটার ভোল্টেজ এটা কারেন্ট হচ্ছে I রোধ হচ্ছে R তাহলে এটার ভোল্টেজ হচ্ছে IR ওকে তারপরে এই অংশে আসি এই অংশ পুরোটার ভোল্টেজ কত ভাই 15 তাহলে IR প্লাস 15 তারপরে ভাইয়া এদিকে আসে এখানে শেষ হবে এটা কোন প্রান্তে শেষ হইছে মাইনাস প্রান্তে মাইনাস প্রান্তে শেষ হলে এই যে ভোল্টেজটা VI 40 ভোল্ট এটা মাইনাস লিখব আর যদি আমরা আস্তে আস্তে প্লাস প্রান্তে শেষ হইতো তাহলে প্লাস 40 লিখতাম যেহেতু মাইনাস প্রান্তে শেষ হইছে মাইনাস 40 তাহলে এই যে সার্কিটে এই সার্কিটের টোটাল ভোল্টেজগুলোর বীজগাণিতিক যোগফল করে ফেললাম KVL অনুসারে এটা সমান কত হবে শূন্য এখান থেকে আমরা R এর মানটা বের করতে পারি তাহলে R এর মান কত হবে R সমান আসবে 40 মাইনাস 15 দ্যাট মিন্স 25 ডিভাইডেড বাই I I মানে কত ভাই 500 মিলি অ্যাম্পিয়ার এটাকে অ্যাম্পিয়ারে নিলে 500 ইনটু 10 ইনভার্স 3 সো এখন আমরা এটা কিভাবে করব 10 ইনভার্স 3 উপরে উঠালে হয়ে যাবে 10 কিউব কোনো সন্দেহ নাই 25 দিয়ে 50 কে কাটলে পাওয়া যায় 2 যেহেতু 500 তাহলে 500 কে কাটলে পাওয়া যাবে কত ভাই 20 তাহলে নিচে হচ্ছে 20 এই 20 কে আমরা কি লিখতে পারি 2 ইনটু 10 লিখতে পারি না ভাইয়া 2 ইনটু 10 লিখতে পারি একটা 10 কাটা চলে গেলে এখানে 10 স্কোয়ার বা 100 থাকবে 100 বাই 2 মানে কত ওহমের রোধ ভাইয়া 50 ওহম সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি আবারও বলছি কারশফের ভোল্টেজ ল অনুসারে কোনো একটা বদ্ধ বর্তনীতে টোটাল ভোল্টেজের বীজগাণিতিক যোগফল হবে শূন্য তাহলে এখান থেকে শুরু করো এখানে ভোল্টেজ কত ভাইয়া I ইনটু R এখানে ভোল্টেজ কত ভাইয়া 15 আর এখানে শেষ হয়েছে কোথায় ভাই মাইনাসে মাইনাসে শেষ হলে মাইনাস 40 ভোল্ট প্লাসে যদি শেষ হতো তাহলে প্লাস 40 ভোল্ট দিতাম ওকে ভাইয়া সো এই যে টোটাল বদ্ধ বর্তনীটা এই সবগুলো ভোল্টেজের যোগফল শূন্য এখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেললাম আর জেনার ভোল্টেজ মানে এই দুই প্রান্তের ভোল্টেজের মান তো আমরা আগেই বের করছি তিনটার ভোল্টেজ যোগ করে দিয়ে আশা করি তোমরা এই ম্যাটটা পারবা এই ম্যাটটা খুলনা ইউনিভার্সিটিতে একবার এসেছিল ভাইয়ারা আমরা একটা পিএন জাংশনকে বারবার অত বড় বক্সের মতো লিখতে পারবো না দ্যাটস ওয়াই আমরা একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করব এই যে সাংকেতিক চিহ্ন এটাকেই বলা হয় পিএন জাংশন সো ভাইয়া এই যে এই প্রান্তটা যেটা বেশি চ্যাপ্টার এটাকে বলবো পি টাইপ আর এই প্রান্তটাকে বলবো আমরা এন টাইপ এবার ভাইয়া পি টাইপের সাথে আমরা যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাই এন টাইপের সাথে যদি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাই এটাকে বলা হয় সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস FBO বলা যায় ফরওয়ার্ড বায়াসের বেলায় এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় আর যখন আমরা এই যে একটা পিএন জাংশন এই পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগালাম তখন এটাকে বলা হয় রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক তখন এখান থেকে কোনো প্রবাহ পাওয়া যায় না পাওয়া যায় বাট সেটা একদম মাইক্রো লেভেলের বিধায় আমরা ইগনোর করতে পারি সো সহজ কথা মনে রাখবা যখন কোনো সার্কিটে আমরা একটা জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে দিব তখন ওইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে আর যখন আমরা রিভার্স বায়াসে দিব মানে পজিটিভের সাথে নেগেটিভের সাথে পজিটিভ প্রান্ত লাগাবো তখন ওটার মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না সো আমি যদি এখানে একটা লাইট দিয়ে বলি এই যে এখানে একটা লাইট আছে লাইটটা জ্বলবে কি না অফকোর্স অ্যান্সার হবে জ্বলবে কেন কারণ এটা ফরওয়ার্ড বায়াসে আছে কারণ এখান থেকে বিদ্যুৎ যাবে সো লাইটটা জ্বলবে আর আমি যদি এখানে একটা লাইট দিয়ে বলি এটা জ্বলবে কি না তোমাদের বুঝতে হবে এটা কিন্তু লাইট জ্বলবে না কারণ পি প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত এন প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত আছে দ্যাটস এখানে কারেন্ট যাবে না লাইট জ্বলবে না এই ব্যাপারগুলো একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে কারণ এরকম ছোট ছোট জিনিস কিন্তু চলে আসে বোর্ডে আমরা তিনটা চিত্র এঁকেছি এই তিনটা চিত্র দেখে বলতে হবে কোনটা কোনটা ফরওয়ার্ড বায়াস এবং কোনটা রিভার্স বায়াস সো চলো আমরা কিভাবে বলতে হবে ফরওয়ার্ড নাকি রিভার্স সেটা কিভাবে বুঝবো এ হচ্ছে একটা ডায়োড জাংশন ডায়োড এটা পি টাইপ এটা এন টাইপ তাই না ভাইয়া আমরা বলেছিলাম পি টাইপের সাথে পজিটিভ প্রান্ত এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত বা নেগেটিভ বিভব যুক্ত থাকলে ওটা ফরওয়ার্ড বায়াস সো ফার্স্ট অফ অল দেখো যে এন টাইপের সাথে নেগেটিভ আছে বাট পি টাইপের সাথে পজিটিভ নাই
ভাইয়া এই যে এরকম যদি সংযোগ থাকে তাহলে বুঝতে হবে এটা কোথায় ভাইয়া ভূমিতে কিতে আছে ভূমি সংযোগে আছে ভূমি বা বেস সংযোগে ভোল্টেজ ধরা হয় জিরো তাহলে ভাইয়া জিরো বড় না মাইনাস দশ বড় অফকোর্স জিরো বড় দ্যাট মিনস এটা পি প্রান্তটা পজিটিভের সাথেই যুক্ত আছে আর এন টাইপেরটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে কারণ জিরো ইজ মাচ পজিটিভ দেন কি ভাইয়া মাইনাস টেন দ্যাটস আমি বুঝতে পারলাম পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ সো এটা ফরওয়ার্ড বায়াস এবার বলো তো এটা কি এই যে এটা ভাইয়া এটার পি প্রান্ত পজিটিভের সাথে যুক্ত আছে আর এন প্রান্ত নেগেটিভের সাথে যুক্ত নাই বাট জিরোর সাথে যুক্ত আছে ভাইয়া এটা কি এটা বেশি পজিটিভ না জিরো হচ্ছে তাহলে এটাও কি বায়াস ভাইয়া ফরওয়ার্ড বায়াস কোনো সন্দেহ নাই ফরওয়ার্ড বায়াস মানে কি পি এর সাথে পি প্রান্ত পজিটিভ প্রান্ত এন এর সাথে নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত যে নেগেটিভ হইতে হবে তা কিন্তু না ওইটার চাইতে কম হইতে হবে এটা কত পজিটিভ এটা যেহেতু পজিটিভের চেয়ে কম দ্যাটস ওয়াই এটা কি ভাই ফরওয়ার্ড বায়াস এবার এটা বলো তো এটা কি ধরনের বায়াস আছে ভাইয়া এটা পি প্রান্ত এটা এন প্রান্ত তাই না দেখো তো পি এর সাথে কি যুক্ত আছে জিরো ভোল্ট আর এন এর সাথে প্লাস ফাইভ ভোল্ট তাহলে এটা কি ধরনের বায়াস আমার আগে তোমরা বুঝে ফেলছো নেগেটিভের সাথে বেশি যুক্ত আছে দ্যাটস ওয়াই এটা কি রিভার্স বায়াস সো এইভাবে চিত্র দেখে আমাদের বুঝতে হবে কোনটা কোন বায়াসে আছে তার মানে এখান থেকে কিন্তু তড়িৎ যাবে না এটা দিয়ে তড়িৎ যাবে ওইটা দিয়েও তড়িৎ যাবে সেগুলো ভালো করে আমাদের বুঝতে হবে তো ভাইয়ারা চমৎকার একটি প্রশ্ন আমরা এখন সলভ করব প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাটারি যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে দুইটা ডায়োড লাগানো একটা হচ্ছে সিলিকন ডায়োড একটা হচ্ছে জার্মিনিয়াম ডায়োড সিলিকন ডায়োডের পি প্রান্তটা পজিটিভ প্রান্তের সাথে লাগানো আছে আর এন প্রান্তটা দেখো কোথায় লাগানো আছে ভূমির সাথে মানে জিরোর সাথে তাহলে এটা জিরো এটা প্লাস ফাইভ দ্যাট মিন্স এটা কি বায়াস আছে ভাই ফরওয়ার্ড বায়াস আবার এইটা খেয়াল করো এটার পজিটিভ প্রান্তটা জিরোর সাথে যুক্ত নেগেটিভ প্রান্তটা প্লাস ফাইভের সাথে যুক্ত তাহলে ভাই নেগেটিভটা বেশির সাথে যুক্ত বিধায় এটা কি বায়াস আছে রিভার্স বায়াস আছে সো এই যে জার্মেনিয়াম এই জার্মেনিয়াম দিয়ে কোনো ফ্লো হবে না যেহেতু রিভার্স বায়াস তাহলে সমস্ত কারেন্ট এটার মধ্যে দিয়ে যাবে যাওয়ার পর সেই কারেন্টটা টু ওহমের মধ্যে দিয়ে যে গ্রাউন্ডে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই টু ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যাবে সো চলো এটা আমরা এখন সলভ করি ভাইয়ারা এটা ফাইভ ভোল্ট আর এখানে একটা বিভব প্রাচীর ভোল্টেজ আছে সিলিকনের জন্য পয়েন্ট সেভেন ভোল্ট এই দুইটা ভোল্টেজ একে অপরের উল্টা কে জিতবে পাঁচ নাকি পয়েন্ট সেভেন অফকোর্স পাঁচ জিতবে তাহলে এখানে থাকবে কে ভাইয়া এই দুইটার মধ্যে লড়াই করে এই দুইটার মধ্যে লড়াই করে থাকবে ফাইভ মাইনাস পয়েন্ট সেভেন এই হচ্ছে বর্তনীতে টোটাল ভোল্টেজ টোটাল অ্যাক্টিভ ভোল্টেজ এখানে তোমরা পয়েন্ট সেভেন কীভাবে পাইছি মনে আছে কি সিলিকনের বিভব প্রাচীর ভোল্টেজ পয়েন্ট সেভেন সো কারেন্ট প্রবাহিত হইতে হলে এই পয়েন্ট সেভেনকে অতিক্রম করতে হবে তাহলে এই পাঁচ থেকে পয়েন্ট সেভেন কিন্তু ব্যয় হয়ে যাবে বাকিটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তো এই হচ্ছে ভি এটা হচ্ছে টোটাল ভি ভি সমান আমরা কি জানি আই ইন্টু আর তাহলে এখানে আই কত জানি না বাট আর জানি আর কত ভাই টু ওহম সো এইখান থেকে আমরা আই এর মানটা বের করতে পারি সুতরাং আই এর মান হবে ফাইভ মাইনাস পয়েন্ট সেভেন দ্যাট মিনস ফোর পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটা হবে টু পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাম্পিয়ার আশা করি তোমরা এই অঙ্কটা ইজিলি সলভ করতে পারবে একটু আগে ম্যাথটা যেভাবে করেছি ঠিক একইভাবে এই ম্যাথটাও তোমরা করে ফেলবে ভাইয়ারা এই যে এই ডায়োডটা এই ডায়োডটা এই সাইডে যুক্ত আছে প্লাস বারের সাথে আর এই সাইডে যুক্ত আছে গ্রাউন্ডের সাথে মানে জিরোর সাথে সো এটা ফরওয়ার্ড বায়াসে আছে একইভাবে এই ডায়োডটা এই প্রান্ত যুক্ত আছে প্লাস বারোর সাথে আর এই প্রান্তটা যুক্ত আছে জিরোর সাথে সো এটাও কিন্তু ফরওয়ার্ড বায়াসেই আছে সো দুইটাই ফরওয়ার্ড বায়াসেই আছে সো দুইটাই থেকেই বিদ্যুৎ প্রবাহিত হবে তো প্রশ্ন করেছে এখানে টোটাল কারেন্ট কত আই কত সো আইটা কীভাবে বের করবো টোটাল ভোল্টেজ কত এখানে বারো বাট এটার যে বিভব প্রাচীর ভোল্টেজ আছে কত পয়েন্ট সেভেন ভোল্ট এবং এটার বিভব প্রাচীর ভোল্টেজ আছে পয়েন্ট থ্রি ভোল্ট এই দুইটা ভোল্টেজকে ও কী করবে ও রিপালস করবে বা ওর থেকে এই দুইটা ভোল্টেজ ক্ষয় হয়ে যাবে ক্ষয় হয়ে গেলে কত থাকবে পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ক্ষয় হয়ে গেল এই যেটা থাকলো এটা হচ্ছে নিট ভোল্টেজ ভি আর ভি সমান আমরা জানি আই ইন্টু আর তাহলে এটা সমান আমরা জানি আই ইন্টু আর কত ভাই আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সো এই সমীকরণটা সমাধান করে তোমরা আয়ের মানটা বের করে ফেলবা সো এই দায়িত্বটা হচ্ছে তোমাদের আয়ের মান ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারবা আমি জানি ওকে ভাইয়া এবার আমরা পিএন জাংশন ডায়োডের বায়াসিংয়ের একটা গ্রাফ দেখব এই গ্রাফে তোমরা দেখতে পাচ্ছ এই অংশে আমরা ফরওয়ার্ড বায়াস নিয়ে আলোচনা করব আর এই অংশে আমরা রিভার্স বায়াস নিয়ে আলোচনা করব ফরওয়ার্ড বায়াসটা কি ভাইয়া
পিএন জাংশনের পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগালে আমরা যেই ধরনের বিদ্যুৎ প্রবাহ পাই সেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে হিউজ পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। কিভাবে ভাইয়া? তোমরা জানো একটা পিএন জাংশন ডায়োডে যদি সিলিকন ডায়োড হয় তাহলে তার প্রারম্ভিক বা বিভব প্রাচীর ভোল্টেজ 0.7 ভোল্ট। তাহলে আমরা যদি এটাকে ফরওয়ার্ড বায়াসে দেই প্লাসের সাথে প্লাস প্রান্ত এবং এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত লাগাইলে আমার এখানে যখন আমরা 0.7-এর চেয়ে বেশি ভোল্টেজ দেব, যেমন দেখতে পাচ্ছ 0.8 ডিসি, তখনই ভাই হিউজ কারেন্ট পাওয়া শুরু করছি। বাট 0.6, 0.7, এটা মূলত এই যে এই গ্রাফটা মূলত আমরা জার্মেনিয়ামের জন্য আঁকছি, কারণ জার্মেনিয়ামের বিভব প্রাচীর ভোল্টেজ কত? 0.3 ভোল্ট। সো আমরা 0.4 ভোল্ট থেকেই দেখা যাচ্ছে যে আমরা বিদ্যুৎ প্রবাহ পাচ্ছি, আর এটা ভালো একটা বিদ্যুৎ প্রবাহ মিলি অ্যাম্পিয়ার এককে। এখন ভাইয়া আমরা যেটা করব, আমরা এখন এটা রিভার্স বায়াসে দিব। এটাকে যদি আমরা সিমিলার রিভার্স বায়াসে দিই, মানে পি প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত এবং এন প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত লাগাই, তাহলে এখান থেকে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি -50 ভোল্ট দিছি, সামান্য বিদ্যুৎ, একদম মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের। -100 ভোল্ট দিছি, মানে এইখানের ভোল্টেজের তুলনায় অনেক গুণ ভোল্টেজ দিছি, তারপরে ভাই বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, কারণ ওয়াই অক্ষে বিদ্যুৎ। ভাই এরকম ভোল্টেজ দিতে দিতে আমি একটা চূড়ান্ত ভোল্টেজ দিলাম, এমন একটা ভোল্টেজ দিলাম যে অর্ধপরিবাহীর মধ্যে অর্ধপরিবাহী আর বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকলো না, অর্ধপরিবাহী বৈশিষ্ট্য ভেঙে গেল, সে পুরোটা পরিবাহিত রূপান্তর হলো। এই যে এই ভোল্টেজের ঠেলায় আমার কারেন্টটা দেখছে একদম এক্সপোনেনশিয়ালি সোজা বেড়ে গেছে। এই যে যেই ভোল্টেজটাতে আমার অর্ধপরিবাহী তার বৈশিষ্ট্য হারিয়ে ফেললো, এত পরিমাণ ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। সো এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আসবে ইনফরমেটিভ, সো এগুলো কিন্তু একটু দেখে নিবা। এখন আমরা রেক্টিফিকেশন সম্পর্কে জানবো, যদিও এগুলো থেকে কখনোই ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে না, তারপর জাস্ট আমরা একটু আইডিয়া নিয়ে রাখি। রেক্টিফিকেশন মানে হচ্ছে একমুখীকরণ, এসি ওয়েভকে আমরা একমুখী করব ডায়োডের মাধ্যমে। সো চলো সেটা কিভাবে করে দেখে নিই। ভাই এখানে একটা ডায়োড লাগাইছি, এই ডায়োডে এখানে একটা এসি সোর্স, এসি সোর্সের ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে নিই। এসি সোর্স থেকে যেই কারেন্টটা উৎপন্ন হয় তার গ্রাফ যদি আমরা আঁকি, তার গ্রাফটা পাওয়া যায় এরকম। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই যে একটা টোটাল ওয়েভ এসি কারেন্টের, এই হাফ ওয়েভটার ডিরেকশন যেদিকে, বাকি হাফ ওয়েভের ডিরেকশন তার উল্টো দিকে। সো ভাইয়া এটাকে বলা হয় এসি সোর্স। এসি সোর্স থেকে মনে করো প্রথম হাফ ওয়েভটা এদিকে যাচ্ছে, ধরে নাও যখন হাফ ওয়েভটা এদিকে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস, ওকে, একবার এটা প্লাস এটা মাইনাস, আবার যেহেতু উল্টো দিকেও যাবে সো পরবর্তীতে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সো আগে প্রথম ক্ষেত্রটা দেখি, এটা প্লাস এটা মাইনাস, যখন প্লাসের সাথে পি প্রান্ত মাইনাসের সাথে এন প্রান্ত যুক্ত আছে, সো ফরওয়ার্ড বায়াস। সো এই যে হাফ ওয়েভটা, এই হাফ ওয়েভটা সুন্দর করে এখান থেকে পাস হয়ে আসতে পারবে। সো আমরা ইনপুটে এই ওয়েভটা দিব, আউটপুটে কী পাবো দেখে নেই চলো। আউটপুট, আউটপুট ভাই আউটপুটে কি তুমি হাফ ওয়েভটা পাচ্ছ? এই হাফ ওয়েভটা পাচ্ছ, অফকোর্স পাচ্ছ, যেহেতু ফরওয়ার্ড বায়াস পেয়ে গেলাম। এরপরে এই পরবর্তী হাফ ওয়েভের বেলায় এইটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো, এখন মাইনাস প্রান্তের সাথে পি প্রান্ত আর নেগেটিভ প্রান্তের সাথে প্লাস প্রান্ত। সো বলতো এখন এটা কী ধরনের বায়াসে আছে? এটা এখন রিভার্স বায়াসে আছে। দ্যাটস ওয়াই আমার এই যে ওয়েভটা, এই হাফ ওয়েভটা কিন্তু পাস হতে পারবে না, কারণ রিভার্স বায়াসে কারেন্ট পাস হয় না। সো এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তার পরবর্তী আবার এই যে এই হাফ ওয়েভটা কী হবে, এই হাফ ওয়েভের বেলায় এটা প্লাস এটা মাইনাস, এই প্লাসের সাথে পি প্রান্ত মাইনাসের সাথে এন প্রান্ত যুক্ত আছে, সো এটা ফরওয়ার্ড বায়াসে চলে আসছে। সো এই হাফ ওয়েভটা যেতে পারবে, ঠিক তার পরবর্তী হাফ ওয়েভটা আবার যেতে পারবে না, ঠিক তার পরবর্তী আবার হাফ ওয়েভটা যেতে পারবে। সো ভাইয়া দেখো তো আমরা কী করেছি, আমরা যেটা করেছি একটা ফুল ওয়েভকে কী করেছি, রেক্টিফিকেশন করেছি, মানে একমুখীকরণ করেছি, বাট সেটা অর্ধেক হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফায়ার, ওকে। এবার আমরা ফুল ওয়েভকে রেক্টিফায়ার করব। ফুল ওয়েভকে কীভাবে রেক্টিফিকেশন করা যায়? এখানে একটা এসি সোর্স লাগাইছি, এখানে একটা ডায়োড লাগাইছি, এখানে আরে একটা ডায়োড লাগাইছি, আর এই যে রোডটা দেখো একটু সিস্টেমে লাগাই দিছি। রোডটা এই যে মাঝখান থেকে তার নিয়ে এখানে একটা রোদ, এরপরে হচ্ছে এখান থেকে তারটা উপর দিয়ে এনে আবার সোর্সের মধ্যে ঢুকাই দিলাম। এখন এখানে ঘটনাটা কি ঘটবে দেখো, ঘটনাটা ঘটবে যখন আমার এখান থেকে মনে করো এটা প্লাস এটা মাইনাস, তখন এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে আর এই যে নিচেরটাকে রিভার্স বায়াসে আছে, কারণ নিচেরটার পি এর সাথে নেগেটিভ প্রান্ত। সো নিচেরটা দিয়ে কারেন্ট যাবে না, এটা এখান থেকে কারেন্ট যাবে, যাচ্ছে 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 যাচ্ছে, কারেন্ট কিন্তু এই পথে আসতে পারবে না, কারণ এটা কি রিভার্স বায়াসে।
তো কারেন্ট এই পর্যন্ত আসবে, আসার পরে সে এই পথ পাইছে, সো এই অল্টারনেটিভ পথে এটার মধ্যে ঢুকে আবার এখানে চলে আসবে। ওকে, সো আমার দেখো তো, আমি যদি এখানে ইনপুটে একটা ফুল ওয়েভ দিই, তাহলে এই হাফ ওয়েভটা পাস হলো কি হলো না, হলো। সো আউটপুটে আমরা এই হাফ ওয়েভটা পেলাম। এবার পরবর্তী হাফ ওয়েভের পালা, ভাইয়া পরবর্তী হাফ ওয়েভের বেলায় এই নিচের অংশ প্লাস উপরে একটা মাইনাস, তাহলে মাইনাসের সাথে প্লাস যুক্ত, সো এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো কি ঘটনা ঘটবে, এইটা দিয়ে কারেন্ট পাস হবে কিভাবে, এই যে এটা পজিটিভের সাথে যুক্ত আছে, সো ফরওয়ার্ড বাস আছে, সো এখান থেকে কারেন্ট যাবে, নিচ দিয়ে কারেন্ট যাবে, যাবে 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 এখানে আসবে কারেন্টটা। কারেন্ট কিন্তু এটা ভিতি দিয়ে যাবে না, কারেন্টটা এসে এদিক থেকে চলে যাবে, এই দিক থেকে আসে এসে এসে আবার অ্যাট লাস্ট সোর্সে চলে আসবে। সো এই হাফ ওয়েভটা কি পাচ্ছ না, পাচ্ছ কিন্তু, সো এই হাফ ওয়েভটাও পাচ্ছ। এর পরবর্তী হাফ ওয়েভটা একইভাবে পাবা, তার পরবর্তী হাফ ওয়েভটাও পাবা। সো দেখতে পাচ্ছ এখানে পুরো ওয়েভটাই একমুখীকরণ হয়ে গেছে, দ্যাটস এটাকে বলছি আমরা ফুল ওয়েভ রেক্টিফিকেশন। আমরা খুব ডিটেলসে পড়াইনি, আমি জাস্ট যতটুকু ধারণা দিলে তুমি এখান থেকে প্রশ্ন আসলে পারবা, আমি ঠিক ততটুকুই ধারণা দিয়েছি। সো ডিটেলস এটা আপাতত ভার্সিটি অ্যাডমিশনের জন্য জানার কোনো দরকার নেই, তুমি জাস্ট আমি যা পড়াইছি এটার পরে জাস্ট একটা রিডিং দিবা, প্রশ্ন ব্যাংকে দুই তিনটা প্রশ্ন আসছে, ওগুলো জাস্ট দেখে নিবা, তাইলেই হয়ে যাবে। আমরা এখন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা সূত্র জানবো। সূত্র তিনটা হচ্ছে ট্রানজিস্টরের, সো এই সূত্র তিনটা জানার আগে আমাদের ট্রানজিস্টরের প্রতীক জানতে হবে, কারণ প্রতীক দিয়ে প্রশ্ন আসে। দেখো ভাইয়া, এই একটা ট্রানজিস্টর, এটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টার। এনপিএন ট্রানজিস্টরে মনে রাখতে হবে এমিটার কারেন্ট এদিকে, কালেক্টর কারেন্ট এদিকে, বেস কারেন্ট এদিকে, মানে কালেক্টর কারেন্ট আসতেছে, বেস কারেন্ট আসতেছে, তারা মিলে এমিটার কারেন্ট হয়ে যাচ্ছে। একটা ট্রানজিস্টরের তিনটা অংশ থাকে তা কিন্তু তোমরা জানো, এমিটার, বেস, কালেক্টর। সো এনপিএন ট্রানজিস্টরে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট মিলে এমিটার কারেন্ট হয়ে চলে যাচ্ছে। সো আমরা লিখতে পারবো কে যাচ্ছে আইই, আসতেছে কে কে, আইসি এবং আইবি। সো আইই সমান আইসি প্লাস আইবি। একইভাবে পিএনপি ট্রানজিস্টরে জাস্ট উল্টোটা হবে, মানে আইই আসতেছে, আইবি যাচ্ছে, আইসি যাচ্ছে, মানে আইইটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে আইসি এবং আইবিতে। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো আইই আসতেছে, আইসি এবং আইবি যেহেতু যাচ্ছে, সো আসা সমান সমান যাওয়া, সো একই কথা আইই সমান আইসি প্লাস আইবি। যে কোনো ট্রানজিস্টরের জন্যই লিখো, এই ফর্মুলাই আসবে। ওকে, এরপর আমরা এই যে আলফা, এই আলফার ফর্মুলাটা মুখস্থ রাখবা, আলফাটাকে বলা হয় প্রবাহ বিবর্ধক। আলফা সমান আইসি ডিভাইডেড বাই আইই, কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট। বিটা প্রবাহ লাভ, এটার ফর্মুলা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি, কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। সো তোমরা জাস্ট আমি বোর্ডে যতটুকু লিখছি ট্রানজিস্টর সম্পর্কে ততটুকু মনে রাখলেই হবে, এর বেশি কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে কখনোই আসেনি। সো এটা জাস্ট মাথায় রেখে এই তিনটা ফর্মুলা দিয়ে বেশি বেশি ম্যাথ করতে হবে। সো একটা প্রশ্ন খুবই ইজি, চলো আমরা সলভ করে ফেলি। একটা ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট 5 অ্যাম্পিয়ার, বেস কারেন্ট 100 মাইক্রো অ্যাম্পিয়ার, সো আলফা বিটা এবং আইই চেয়েছে। সো যেহেতু আইসি এবং আইবি দেওয়া আছে, প্রথমে আমরা বিটাটা বের করে ফেলতে পারি আইসি ডিভাইডেড বাই আইবি দিয়ে। আইসি কত ভাইয়া 5, আর আইবিটা কত ভাইয়া, আইবি হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ারকে আমরা 100 × 10⁶ লিখতেই পারি, তাই না? এটাকে যদি আমরা আরও ইজি করতে চাই তাহলে কত লিখতে পারবো, 100 মানে কত ভাই, 10² আর 10⁶ কাটাকাটি চলে গেলে এখানে পড়ে থাকবে 10⁴, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি, 5 × 10⁴, এটাই হচ্ছে আমাদের বিটা, যার কোনো একক নাই, কারণ একই জাতীয় দুইটা রাশির অনুপাত। সো বিটা যাওয়ার পরে আমরা বের করবো আলফা। আলফা কিভাবে পাবো ভাইয়া, আলফা এবং বিটার মধ্যে ইন্টারনাল রিলেশন হচ্ছে বিটা সমান আলফা ডিভাইডেড বাই 1 - আলফা। এটা তোমাদেরকে আমরা যে তিনটা সূত্র দিছি ওই তিনটা সূত্র থেকেই প্রতিপাদন করা যায়, বাসায় চেষ্টা করবা। সো এখান থেকে তোমরা বিটার মান বসিয়ে দাও, বিটা হচ্ছে 5 × 10⁴, 5 × 10⁴ সমান আলফা ডিভাইডেড বাই 1 - আলফা। সো এখানে 1 - আলফা গুণ দিয়ে দাও সমান আলফা। সো এটা এখন আমাদের জাস্ট সমাধান করতে হবে, তাহলে 1 এর সাথে এটা গুণ দিলে 5 × 10⁴ই থাকবে, মাইনাস আলফা ইন্টু 5 × 10⁴ সমান আলফা। সো এই জিনিসটাকে তুমি যদি ওই সাইডে নাও তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস আলফা ইন্টু 5 × 10⁴। এখান থেকে তুমি যদি আলফাটা কমন নাও, আলফা কমন নিলে কি হবে ভাইয়া, আলফা যদি আমরা কমন নিই তাহলে 1 + এটা থাকবে, সো আলফা সমান আসবে এটা ডিভাইডেড বাই এটা, তাহলে আলফা সমান আসতেছে 5 × 10⁴ ডিভাইডেড বাই 1 + 5 × 10⁴। সো এখন এটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো, 10⁴ মানে কত ভাইয়া, 10,000, তাহলে 5 × 10⁴ মানে কত হবে, 50,000, একক, দশক, শতক, হাজার, অযুত, এটাও কত, 50,001, তাহলে এটা হবে 50,001। সো 50,000কে 50,000 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যেত,
যেহেতু 50,000 এক দ্বারা ভাগ করেছো, তার মানে 0.99999 এরকম কিছু একটা পাওয়া যাবে, এই হচ্ছে আলফা। তো আলফা পাইলাম, বিটা পাইলাম, তাহলে তোমার কি আইই বের করতে সমস্যা আছে ভাইয়া? যেহেতু আইসিআইবি দিয়ে দিছে, আইইটা কিভাবে বের করতে পারবো ভাইয়া? আইই সমান আইসি প্লাস আইবি, এটা দিয়ে আইই বের করার দায়িত্ব হচ্ছে তোমাদের। সো এই ধরনের ম্যাথগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, যদিও এরকম জটিল ক্যালকুলেশনটা আসে না, খুব সবসময় ইজি ক্যালকুলেশনই এসে থাকে। ভাইয়ারা, আমি চেষ্টা করেছি এই অধ্যায়ের প্রতিটি টপিক পড়িয়ে দেওয়ার, যেগুলো আমি নর্মালি অ্যাডমিশনে পড়াই না সেগুলো তোমাদেরকে পড়িয়েছি, যেন তোমরা হতাশ না হও। সো ভাইয়ারা, আমি যেই টপিকগুলো বলেছি গুরুত্বপূর্ণ আর যেই কয়টা ম্যাথ করাইছি সেগুলো ভালো করে দেখবা, তাহলে আশা করি এই চ্যাপ্টারের প্রিপারেশন হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। আমার এই কথার যাচাই তোমরা কিন্তু প্রশ্ন ব্যাংক খুললেই দেখতে পারবা, যে প্রশ্ন ব্যাংকে কিন্তু নর্মাল কিছু প্রশ্নই এই অধ্যায় থেকে এসেছে। আর হ্যাঁ, এই অধ্যায় কিন্তু আইসিটির সংখ্যা পদ্ধতি আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে বাইনারি ইত্যাদি, এই কাজগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। তোমরা চাইলে আমাদের প্রিয় নাহিদুল ভাইয়ার আইসিটির সংখ্যা পদ্ধতির ক্লাসটি করে এই সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে পারো, আর আমি জানি অনেকেই এগুলো সম্পর্কে পারো। সো তোমরা নিজে নিজে এটা চেষ্টা করবা।